নির্বাচন কমিশনারের তরফ থেকে এখনো পর্যন্ত পঞ্চায়েতের দিনক্ষণ ঘোষণা হয়নি। তবে সমস্ত রাজনৈতিক দলের পক্ষ থেকে পঞ্চায়েত ভোটের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। কোথাও গ্রামে গ্রামে রাজনৈতিক সভা, আবার কোথাও দেয়াল চুনকাম থেকে শুরু করে শাসক বিরোধী গোষ্ঠী কোমর বেঁধে নেমে পড়েছে। এই পাঁচ বছরে কতটা উন্নয়ন হয়েছে, কতটা উন্নয়ন হয়নি, সাধারণ মানুষের মধ্যে কতটা ক্ষোভ বিক্ষোভ। জলের সমস্যা, গোসাবা জলের সমস্যা, এটা বিগত বছর থেকে, বিগত মানে আজ থেকে আমাদের 35 বছর আগের থেকে এই সমস্যাটা কিন্তু চলে আসছে। এর আগে জলের সমস্যা প্রচুর ছিল, আমাদের মায়েরা অন্তত 1 কিলোমিটার পথ পাড়ি দিয়ে জল আনতে যেত। এখন বর্তমানে সেই সমস্যাটা অনেক, মানে আপনি ধরে নিন 90% কভার হয়ে গেছে। কারণ আমাদের শাসক দল থেকে বিরোধীদের নিয়ে রয়েছে, কতটা কাজে খামতি রয়েছে, সমস্ত খবর নিল নিউজ 18 লোকাল। গোসাবা বিধানসভা কেন্দ্রের গোসাবা গ্রাম পঞ্চায়েতের ঘটনা। এই গ্রাম পঞ্চায়েতে গত 5 বছর ধরে উন্নয়নের কর্মধারা চলেছে, যদিও বিরোধীদের অভিযোগ তেমনভাবে কাজ হয়নি। এলাকার সবচেয়ে বড় সমস্যা পানীয় জলের। এই পঞ্চায়েত সুন্দরবনের একটি বিচ্ছিন্ন দ্বীপের উপরে, এলাকার বেশ কিছু রাস্তাঘাট থাকলেও যেটাকে আমরা খাল বলে মানি, সেই খালের জলে আজকে সাধারণ মানুষ এই জল পান করে। সেই জল খাল অনেক দিনের মানে কাটানো ছিল, সেই খাল মাটি পড়ে এখন উঁচু হয়ে গেছে, তার জন্য জল আজকে সংকটের পর্যায়ে, মানে বন্ধ থাকবে জল, এইভাবে জল পাবে না এখানকার মানুষ। কিনে খেতে হবে যা অবস্থা, সেই রকম কোনো ব্যবস্থা এখানে নেই। নাম কি? ড্রেনেজ ব্যবস্থা থেকে শুরু করে পানীয় জলের সমস্যা রয়েছে বলে জানিয়েছেন গ্রামের বাসিন্দারা। এছাড়া বেশ কিছু গ্রামবাসীরা জানান, লক্ষ্মীর ভাণ্ডার এবং স্বাস্থ্যসাথী ছাড়া বাকি পরিষেবা থেকে বঞ্চিত তারা। এই সমস্ত অঞ্চলের বেশিরভাগ মানুষ, সুন্দরবন অধ্যুষিত এই অঞ্চলের বেশিরভাগ মানুষ মাছ কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করেন। বেশ কিছু পরিবারের সুন্দরবনে মাছ কাঁকড়া ধরতে গিয়ে বাঘের পেটে জীবনও চলে গিয়েছে। তাই তাদের দাবি, পঞ্চায়েত যদি আমাদের পাশে থাকে তবে আমরা অনেকটাই উপকৃত হব। তবে এলাকার বেশ কিছু গ্রামের বাসিন্দাদের অভিযোগ, এলাকার বেশ কিছু টিউবওয়েলগুলো অকেজো হয়ে পড়ে রয়েছে, পঞ্চায়েতকে জানিয়েও কোনো রকম ব্যবস্থা হয়নি। পানীয় জল আনতে কয়েক কিলোমিটার পর্যন্ত যেতে হচ্ছে তাদের। দক্ষিণ ২৪ পরগনা থেকে সুমন সাহার, রিপোর্ট নিউজ 18 লোকাল।